এই জন্য মস্তানি যদি কেউ করতে চান ইসলামের জন্য করবে। ইসলাম বিরোধী হয়ে মস্তানি করার দরকার নেই, কারণ আপনার শরীরে ওই মস্তানি ওই শক্তি। আমার আল্লাহ যদি ইচ্ছা করে কিচ্ছু লাগবে না, শুধু পেছনের দরজা ঢিল করে দেবে, কিচ্ছু লাগবে না। উপর দিয়ে পানি দেবেন, নিচ দিয়ে পানি বের হবে, আপনার শরীর দুর্বল। তাড়াতাড়ি নিয়ে যায় কটিয়া দি, কি হয়েছে দুইবার ওর বউ ডাক দে, বলে শেফালির বাবা তোমার কি হয়ে গেল? বলছে ও মা আমি মনে হয় বাঁচব না, পাগল হয়েছে মাত্র দুইবার। ছেলে চিন্তা করছে আমার বাবা আমার দাদি মারা গেছে তো 3 বছর আগে, এ মা বলে কারে? ডাক দে বলে আব্বা তোমার কি মাথা ঠিক আছে? তোমার মা তো বেঁচে নেই, এটা আমার মা। ওরে ভাই চুপ কর, পায়খানা হলে এরকম হয়? এই জিনিস নিয়ে আপনি মস্তানি করেন, আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন আপনি চিন্তা করেন কত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, হামদের আগে আলিফ লাম আছে, শুধু প্রশংসা না, যত প্রশংসা করা যায় আর যারা প্রশংসা করতে পারে সব কিছু তোমার জন্য দিয়ে দিলাম। ওই রকম একটা মন নিয়ে আল্লাহকে অত বড় মনে করে বলেন আলহামদুলিল্লাহ, আরো সবাই বলেন আলহামদুলিল্লাহ।